হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুল। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমাদের আজকের ক্লাসের বিষয় ওহমের সূত্র। যারা ক্লাস টেনে পড়ছো বা ক্লাস টুয়েলভে পড়ছো, তাদের জন্য অবশ্যই আজকের এই ক্লাসটি ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া যারা নার্সিংয়ের পরীক্ষা যেমন জিএনএম, এএনএম বা জেন পাস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ বা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটা বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হবে। তাহলে আজকের আমাদের ক্লাসের বিষয় কি? ওহমস ল বা ওহমের সূত্র। তো ওহমের সূত্রটা কি? দেখো, যখন কোনো একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে পরিবাহীর যার রোধ হচ্ছে আর, এবং এই পরিবাহীর দুই প্রান্ত, এক প্রান্তের বিভব ভি এ আর এক প্রান্তের বিভব ভিবি। এবার আমি যদি ধরে নিই যে ভি এ ইজ গ্রেটার দেন ভিবি, অর্থাৎ এই প্রান্তের বিভব বেশি এবং এই প্রান্তের বিভব কম, তাহলে কি হবে? বিভব পার্থক্যের জন্য এর মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে। ওহমস দেখালেন যে এই বিভব পার্থক্যের সঙ্গে কারেন্ট ফ্লো হচ্ছে, তার রিলেশনটা কি, সেটাই ওহমের সূত্র। তাহলে রিলেশনটা কি? রিলেশনটা হলো এই বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি, আমরা এটাকে ভি যদি ধরে নিই তাহলে আমরা লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু আই, এবং ভি সমান আই আর। এই হচ্ছে ওহমের সূত্র। তাহলে স্টেটমেন্ট এটা আমরা কিভাবে বলবো? এটা বলতে গেলে তোমাকে এভাবে বলতে হবে, উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, আমি রিপিট করছি, উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক হবে। পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমানুপাতিক হবে। এই যে উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌবস্থা অপরিবর্তিত থাকলে, মানে হচ্ছে আমি এই যে ধ্রুবকটা নিয়ে আসলাম আর, এই উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে তোমার রোধ আর অপরিবর্তিত থাকবে। আমরা আরও একটি ক্লাসে আমরা দেখব যে রোধের সাথে উষ্ণতা উপাদান এবং আদার্স ভৌত অবস্থা আছে সেগুলো কীভাবে রিলেটেড, সেটা পরের ক্লাসে আমরা দেখব। তো এখানে বোঝা গেল তো যে আর হচ্ছে পরিবাহীর রোধ। মাধ্যমিকে একটা প্রশ্ন হয় যে ওহমের সূত্রটি লেখো এবং ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও। প্রশ্নের অ্যান্সারটা তোমাদের এভাবে করতে হবে, ওহমের সূত্র যেটা বললাম, উষ্ণতা উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যে সমানুপাতিক। ঠিক আছে, তোমরা এই কথাগুলো লিখে নিতে পারো। নেক্সট যেটা আসছে, এবার এখান থেকে রোধের সংজ্ঞা। দেখো, রোধ সমান আমরা লিখতে পারি, সরি, রোধ আর সমান আমরা লিখতে পারি আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। তাহলে ওহমের সূত্র থেকে পাই আর সমান ভি বাই আই, অর্থাৎ পরিবাহীর ভিটা কি? পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা, এই দুয়ের যে অনুপাত তাকেই বলা হচ্ছে রোধ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এখান থেকে খুব সিম্পল কিছু নিউমেরিক্যাল প্রবলেম দেখব, এরপরে আমরা ওহমের সূত্র প্রয়োগ করে বড় বড় সার্কিট সিম্পলিফাই করব। তো আগে সহজ কিছু প্রবলেম দেখে নেওয়া যাক। মনে করো, বলা হলো যে কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বলে দিল 10 ভোল্ট। মাধ্যমিক লেভেলে যারা আছো বা এএনএম জেএনএম পরীক্ষাতেও কিন্তু এই ধরনের কিছু শর্ট আসতে পারে, এবং তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বলা হলো 2 অ্যাম্পিয়ার। তাহলে পরিবাহীর রোধ কত? তা রোধ কত হবে? ভি সমান আমরা জানি আই আর। তাহলে আর কত হবে? আর সমান ভি বাই আই, ভি 10 I 2, তার মানে 5 অ্যাম্পিয়ার, রাইট? তাহলে এইভাবে খুব সহজে আমরা এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে পারি। এখানে যেমন আর বলেছে, কখনো হয়তো বলে দিল যে একটা 1.5 ওহম রোধের মধ্য দিয়ে, অর্থাৎ আর এর ভ্যালু 1.5 ওহম, এই রোধের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে।
তাহলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত, তার মানে তোমাকে বের করতে হবে ভিটা কত। তো খুব সহজ, ভি সমান আই আর, আই এর ভ্যালু কত 2 অ্যাম্পিয়ার, আর এর ভ্যালু কত 1.5 ওহম, দুটো গুণ করে দাও 3 ভোল্ট। তো আশা করি ওহমের সূত্র তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, এবং এই টাইপের একদম সিম্পল যে কিছু অঙ্ক আছে সেগুলো তোমরা এবার থেকে করতে পারবে। তো আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করো, তোমাদের কোনো প্রবলেম থাকলেও কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, টাটা।